পর্দার জন্য কতগুলো শর্ত আছে এক নম্বর শর্ত হলো সমস্ত দেহ আবৃত হতে হবে দেহের কোনো অংশ খোলা রাখা যাবে না ইল্লা মা জাহারা মেনা যতটুকু প্রকাশটা যতটুকু ছাড়া এই সুযোগ নিয়ে অনেকে খুব মতভেদ করেছেন সাহাবি আব্দুলাবি মাসুদ বলছেন ইল্লামা জাহারা মেনে অর্থ হচ্ছে পোশাক পোশাক তো পরতেই হবে পোশাকটা তো মানুষ দেখবেই এটা তো লুকানো যাবে না এই পোশাকটাই হচ্ছে ইল্লামা জাহারা মেনাহা এখানে যে কেউ কেউ বলেছেন চেহারা এবং দুই হাত খোলা রাখা যাবে সে হাদিসটা সম্পর্কে একদল বিদ্যান বলছেন সহি সহি বলেননি কেউ হাসান্লির সহায়েদি আর একদল বিদ্বান বলছেন হাদিসটা সম্পূর্ণ জয়ী তবে ব্যাখ্যা এই এইভাবে এসেছে যে সাহাবি আবদুল্লাহ আব্বাস বলছেন যখন পঞ্চমীদের আগে যে অবস্থাটা ছিল মুসলমানদের মধ্যে তখন তারা মুখ এবং দুই হাত আলগা রাখতেন খোলা রাখতেন যখন এই আয়াত নাজিল হয়ে গেল তখন থেকে আর তারা খোলা রাখতেন না অতএব চেহারা খোলা এবং দুই হাত খোলার যে হাদিস এটা পঞ্চম হিজুরির আগের সময়কারের সঙ্গে যুক্ত পঞ্চম হিজরির পরে এটা চিরদিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে কারণ মানুষের চেহারাটি হচ্ছে প্রধান অংশ একটা যদি কেউ বিয়ের জন্য সম্বন্ধ করার জন্য কেউ কোন মেয়ে দেখতে যায় সে মেয়ে মুখ দেখেই তো বলে মেয়েটা সুন্দরী মেয়ে তাই তো বলে তো মুখে যদি দেখা হয়ে গেল তো পর্দার বাকি ছিল কোনটা কেউ কেউ কার পা দেখে বলে মেয়েটাকে সুন্দর মুখটা দেখে তো মুখ হচ্ছে প্রধান অঙ্গ তো মুখে যদি চেহারা আলগা হয়ে গেল তাহলে ঢাকার কি দরকার সেজন্য তবিয়ত এবং শরীয়ত দুটি বলে যে চেহারা ঢাকতে হবে এটাকে বলে নেকাব হেজাব হচ্ছে মাথা ঢাকা আর নিকাব হচ্ছে চোখটা বাদ দিয়ে বাকি অংশটুকু ঢাকা হেজাব ও নিকাব মিলেই কিন্তু পুরা জেলবা। বা যাবের বলছেন দুটো চোখ খোলা থাকলেও সমস্যা নেই কিন্তু চেহারা যেন কেউ বুঝতে না পারে তুমি কেমন সুন্দরী না কেউ অসুন্দরী এই জন্য আমরা দেখতাম ছোটবেলায় আমাদের মায়েদেরকে চোখ খোলার কোনো ব্যাপার স্যাপার নেই সামনের ওই অংশগুলি একটু পাতলা থাকত যাতে উনি বাইরে সব দেখতে পারে কিন্তু বাইরের লোক বুঝতে পারবেন উনি কীরকম এইগুলি কিন্তু সবচেয়ে উত্তম এগুলি এখনও পাওয়া যায় এখনও বহু মা বোনকে আমরা দেখেছি রাস্তাঘাটে বয়স বেশি তারা মরে গেলেও কিন্তু নেকাপ খোলেন না কিন্তু কিছু দুষ্টু মেয়ে আছে শিক্ষিত নাম ধরে এরা কোনো হাদিস করার মানে না এরা নিজের চেহারাকে পর পুরুষের কাছে আকর্ষণীয় তোলার জন্য যা যা করণীয় সবই করে সাবধান দুই হলো নিজেকে পর্দার মধ্যে রাখতে হবে নিজে নিজের পর্দা নিজের কাছে তা হন না তুমি তোমার জিনা তোমার সৌন্দর্য প্রকাশ করবে না এ বিষয়টা সাবধান স্বামী বাড়িতে নাই এখন তো আপনার পর্দা আপনাকেই করতে হবে তাই না কেউ তো ঠেকাবে না হাদিসটা মনে রাখেন ওবায়দ তিনজন ব্যক্তি সম্পর্কে আল্লাহকে আমাদের দিন কোনো জিজ্ঞাসাবাদী করবে না ডাইরেক্ট ধান পাঠিয়ে দেবেন এক রাজুলুন রাজারক জামাহ ওয়াসা ইমামাহু ওই ব্যক্তি যে আমিরের অবদ্ধতা করল ওই অবস্থায় মাতা আসিয়ান অবদ্ধ অবস্থাতেই সে মৃত্যুবরণ করল দুই ও আমা মাতা দাসী বা কীর্তু পালিয়ে গেল ফিরে না আসে ওইভাবে মারা গেল তিন মহিলা যার স্বামী অনুপস্থিত কত কফ না তার দুনিয়া তার খানা পিয়ানা ভরণ পোষণের কোনো অভাব নেই সমস্যা নেই স্বামী ব্যবস্থা করেছে রজাত বাধা এরপরেও সে বাইরে সৌন্দর্য প্রকাশ করে ঘুরে বেড়ায় এই মহিলার কোনো বিচার লাগবে না সোজা ডাইরেক্ট নাম। সাবধান হাজির মনে রাখবেন সনৎসহি তিন নম্বর হলো পাতলা পোশাক পরা যাবে না আপনি বোরখা পড়ছেন এমন পাতলার পাতলা ম্যাক্সিমার মেয়েকে দেখছি আমরা এমন পাতলা সবই দেখা যায় হবে না পাতলা পোশাক যা আমার অঙ্গ প্রকাশ করে দেয় ওই পোশাক পরা যাবে না অনেক পুরুষকে দেখি একে বড় লম্বা পাঞ্জাবি করে ঢুকছে মসজিদে ওরে বাবা ওদের সব দেখা যাচ্ছে গরম লেগেছে অনেকে গেঞ্জি বাদ দিয়ে খালি কি আবল তল পরে পুরুষেরও পর্দা আছে মহিলারও পর্দা আছে কষ্ট করেন ঘাম হোক তাও ভালো ঘাম বের শরীর ভালো থাকবে কিন্তু আপনার দেহ সব দেখা যাক এটা তো নিঃসন্দেহে আপনি কামনা করেন না আল্লাহ পছন্দ করেন না আনাবি হরে রাজের তো আনু কাল কাল রসুল্লাহ উম্মতি নিসাউন কাসিয়াত না আরিয়াত আল আনু হুন্না ফাইন্ন হুন্ন মালাউনাথ সত্তর আমার উন্মতির মধ্যে একদল মহিলার আবির্ভাব ভটবে যারা পোশাক পরবে কিন্তু ল্যাংটা ওদেরকে তোমরা লানত করো কারণ ওরা মালৌন অভিশৎ লায়াত খুলনা জান্না আল্লাহ আজদ না রি হা হা রহ মুসলিম এইসব মহিলারা কখনই জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুগন্ধিও পাবে না মসল শরীফ চার নম্বর দেহ প্রকাশ পায় এমন কাপড় পরা যাবে না পাঁচ নম্বর সুগন্ধি মাখা চলবে না মেয়েদের জন্য ছয় নম্বর পুরুষের ন্যায় পোশাক পরা যাবে না তাদেরকে লানত করা যাচ্ছে সাত নম্বর কাফেরদের পোশাকের অনুকরণ করা যাবে না আর আট নম্বর যে পোশাক পরলে অহংকার প্রকাশ পায় আপনি যেখানে যে এলাকায় যে পোশাক পরা অভ্যস্ত সবাই যার পরে আপনি সেরকমই পরবেন কিন্তু খুব ডাট দেখাবেন আমি তোমাদের চেয়ে বড়ো এই এই দেখো চলবে না অহংকার প্রকাশ পায় এই পোশাক পরা যাবে না এই আটটা শর্ত পূরণ করলে আপনার পর্দা ঠিক মতো হবে আপাতত এক কথায় শেষ আপনি ঢিলা ঢালা বড় কালো চাদর পরবেন যেটাকে বাংলাদেশে আমরা বোরকাবলি সহজে আপনারা চিনবেন কিন্তু অবশ্যই সেটা এমন হতে হবে যেন ভিতরের সৌন্দর্য প্রকাশ না পায় আপনি আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে বা আপনার বোনকে এমনভাবে পরিচালনা করবেন না যেন সে পরপুরুষের লোভনীয় খোরাক হয় আজকে যুগে যেনা ব্যবসা এবং ধর্ষণ যেভাবে হচ্ছে খুন খারাপি পত্রিকা তো খোলাই যায় না দেখলাম ছবি প্রেস সামনে এক মহিলা বসে আছে মহিলার মাথায় কাপড়ে পুরো পর্দারশী মহিলা ছোট্ট বাচ্চার ছবি নিয়ে পাশে রেখে কাঁদতেছে কেউ তাকে দেখার নাই তাই প্রেস ক্লাবে চলে আসছে দুই বছর ছোট্ট শিশু কন্যা তাকে কোন বখাটি শয়তান তাকে নষ্ট করে মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেছে এই তো এই হল ঢাকার রাজধানী অবস্থা আর আসেন কোথায় এগুলো বিষয়ে খদ্দাকে অমনি দিতে হচ্ছে যাদের মধ্যে ইমানের সামান্য বু বতাস আছে আল্লাহ দোহাই দিয়ে বলছি মেয়েকে পর্দায় রাখেন স্ত্রীকে পর্দায় রাখেন বোনকে পর্দায় রাখেন লেখাপড়া যার নামে যাক আপনার কোনো ডিগ্রি দরকার নেই আপনার আগে সমাজ বাচুক এই ক্যারিয়ার বিল্ডিং ক্যারিয়ার বিল্ডিং শব্দটা চালু হয়ে ক্যারিয়ার বিল্ডিং পুরুষের হবে নারীর কিসের নারী তো ঘরের স্ত্রী হবে স্বামী যাবে মার্শাল্লাহ ব্যবসা করার জন্য স্ত্রী যাবে ব্যবসা করার জন্য বাচ্চা মানুষ করবে কে তাদের বুয়া ও তো বৌড়ি হবে দুদিন পরে যে সন্তান মায়ের স্নেহ পায় না যে সন্তান নানি দাদির স্নেহ পায় না ও সন্তান কোশিনকালে সুসন্তান হতে পারে না এখন তাকে দেখবেন তো আপনার স্ত্রীর কাছে যখন আপনার সন্তান শুয়ে থাকে যখন সে মায়ের বা দাদির বা নানীর গলার উপরে একটা পা পেটের উপরে একটা পা দিয়ে ঘুমিয়ে থাকে দেখতে কেমন সুন্দর লাগে ও ঘুমিয়ে আছে কিন্তু ওর স্পষ্ট। নারীর গায়ের সঙ্গে মায়ের গায়ের সঙ্গে আছে মাঝে বাড়ি না আসে অন্ধকার জানলে তাকিয়ে থাকে মা কখন আসবে এই স্নেহ এই ভালোবাসা এই পবিত্র মায়ের মমতা কোথায় চলে গেল যে সন্তান মায়ের চেহারা দেখতে পায় না যে সন্তান না নাকি স্নেহ পায় না ও সন্তান কি তৈরি হবে কাজের দয়ের মানুষ তৈরি হবে স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানকে তৈরি করুন ইনশাআল্লাহ ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার সাত জারি হবে তার প্রতিটি আমল আপনার কাজে লাগবে তার আল্লাহ কবুল করবে কিন্তু বেহাল অভ্যাস সন্তানের কোনো আল্লাহ কবুল করবে না টাকাওয়ালা সন্তানের কোনো কবুল করবে না বহু আগে আপনাদেরকে আমি একটা ইতিহাস শুনিয়েছিলাম মনে পড়ে মনে করি যে ঢাকার উত্তরা খবর সবাই রাখেন ঢাকার উত্তরা হলে বাংলাদেশ সবচেয়ে এরিস এলাকা একজন লোক মারা গেলেন হাসপাতালে ঢুকিয়ে দিয়েছে হাসপাতালের মালিক আমাদের সাতক্ষীরা লোক মৃত্যু হয়ে গেল এবং তার তো সনদ দিতে হবে নাম কী মৃত্যুর পূর্বক্ষণে বলছে আপনি তো আসেন ভাই অবস্থা তো খুব খারাপ আপনার নাম ঠিক না একটু বলুন লিখিনি আমরা যেই নাম বলেছে আর ডাক্তার শুধু না ওই মেডিকেল মালিক চমকি বলে আপনি মানে উনি উত্তরা সবচেয়ে বড় ধনী ব্যক্তি ওনাকে চিনে নেই কোন লোকই নেই আপনি তারপরে যে ওই মোট ঝাড়ু দিচ্ছিলেন একদিন চোখের পানি ফেলতে বলতে বলছে হ্যাঁ আমার কুশ্রী অভাব ছিল না আমার দুই ছেলে মেয়ে বিশাল বাড়ি আমি সব দিক থেকে পরিত্যক্ত হয়ে কোনো আশ্রয় না পেয়ে আল্লাহর ঘরে এসেছিলাম তো পেটের দেয় বাধ্য ঝাড়ু দেয় ওরা দয়কের আমাকে দুটো খাবার দেয় আজকে আমি চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে কেউ আমার সঙ্গে নাই তার ছেলে সে বড়ো শিল্পপতি দিনের দিন ফোন করলে দেখ আপনার আব্বা এই মুহূর্তে মারা যাচ্ছেন আপনি শিগগিরে আসছেন যদি দেখতে চান বলে আমি মিটিং আসি ব্যস্ত এট পরে আরেক ছেলে ফোন করছে সে আরেক কোন মিটিংয়ে আসে সেজন মারাই গেল তুমি দেখুন আপনার বাপের লাশ আমার কী করবো আপনি বিরাট ধনী মানুষ লাশটা নিয়ে যান অন্তত সেটা আমাদের এখানে যাওয়ার সময় নেই আন্দোয়ান মুহব্দুল ইসলামকে দিয়ে দিন বলুন নাউজবুল্লাহ মেজালেক ভেতরে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি আপনাদের যদি মানুষ হন অবশ্যই প্রতিক্রিয়া হতে হবে আপনার মধ্যে এই গরু ছাগল তৈরি করছেন টাকা পয়সা বানিয়ে এই সমস্ত ধনীদের চাইতে গরিবের পর্ণ কুটির বসবাস করা অনেক অনেক গুণ ভালো চলে যান জয়পুর একটা ছেলে চব্বিশ বছর ধরে তার মাকে ঘাড়ে করে নিয়ে নিয়ে পেশা পাখানে করাচ্ছে পত্রিকা আসছে সেটাও শুধু মাকে বাপ নেই চব্বিশটা বছর ধরে ওই মাকে সে ঘাড়ে করে নিয়ে নেবে পেশার পাখানা করায় গরিব মানুষ তথা আমাদের মতো টায়ালস ফিটিং পেশার ঘর বানাতে পারে টয়লেট বানার ক্ষমতা তা নাই ওই ছেলে হাজারগুণ ভালো এই কোটিপতি ছেলের চাইতে আল্লাহবাবু আমাদের সবাইকে নিজের পরিবারকে সুন্দরভাবে পর্দার মধ্যে রেখে জান্নাতি পরিবার বানানো তৌফিক দান করুন আকৌ লোক ওই হাজার মালিস মুসলিম